গুড মর্নিং। দেখো, আজকে আমাদের বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার বিরোধিতার নিয়ম। তার আগে বলে দিই, আমাদের ফিলসফি 12, আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 19, অর্থাৎ আমরা আজকে দ্বাদশ শ্রেণীর জন্য 19টা ক্লাস আমরা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। তো আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটু অন্যরকম, বিভিন্ন প্রকার বিরোধিতার নিয়ম বা সূত্র। দেখো, বিভিন্ন প্রকার বিরোধিতার নিয়ম বা আমরা এটাকে সূত্র বলতে পারি, সূত্র, ঠিক আছে? অর্থাৎ আমরা এই এই যে চার প্রকার যে বিরোধিতা রয়েছে, সেই চার প্রকার বিরোধিতার যে সূত্রগুলো আছে, সেই সূত্র দ্বারা আমরা বিরোধিতার যে সত্য মূল্য সেগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব এই সূত্রের দ্বারা। তো চার প্রকার বিরোধিতা বলতে আমরা জানি যে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা এবং অসম বিরোধিতা। তো এই যে চার প্রকার বিরোধিতা, এই চার প্রকার বিরোধিতার প্রত্যেকটি বিরোধিতার কিন্তু আলাদা আলাদা করে সূত্র রয়েছে। তো আমি আজকে একটি একটি বিরোধিতার তার যে নির্দিষ্ট সূত্র আছে সেই সূত্রটাকে আমি ব্যাখ্যা করব, তার সঙ্গে আমি উদাহরণ সহকারে কিন্তু আলোচনা করব। তোমরা কিন্তু খাতা এবং পেন উভয় সবাই কিন্তু খাতা পেন বের করে নোট করো, ঠিক আছে? দেখো, প্রথম আমরা জানি যে বিপরীত বিরোধিতা। তাহলে এক নাম্বার বিরোধিতা কি? বিপরীত, বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা। বেশ, এক নাম্বার হলো বিপরীত বিরোধিতা। এরপরে এই বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয় সেটা আগে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা বিরোধিতা কোন কোন বচনের দ্বারা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা জানি বিপরীত বিরোধিতা হয় কোন বচনের মধ্যে? হ্যাঁ বলো, এ এবং ই, ঠিক। তাহলে এ বচনের সাথে ই বচনের সম্পর্ক হয় এই বিরোধিতা, ঠিক আছে? এরপরে এর আমরা সূত্র বা এর আমরা নিয়ম লিখবো, ঠিক আছে? সূত্রটা কি? সত্য হলে কমা দিয়ে অন্য বচনটি মিথ্যা হবে। কিন্তু এই দেখো, কিন্তু কথা উল্লেখ করলাম, কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। ভালো করে নিয়মটা তোমরা কিন্তু লক্ষ্য করো, কি লিখলাম বোর্ডের মধ্যে? বলছি একটি বচন সত্য হলে, অর্থাৎ দুটো বচন আছে, এই দুটো বচনের মধ্যে একটি বচন, যে কোনো একটি বচন যদি সত্য হয় তাহলে অন্য বচনটি কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ এই বচন সত্য হলে এই বচনটা মিথ্যা হবে। কিন্তু এই কিন্তু কথাটা কিন্তু তোমরা ভালো করে নোট করবে, কিন্তু একটি বচন মিথ্যা হলে, দুটোর মধ্যে যদি একটি বচন মিথ্যা হয়ে যায় তাহলে অন্য বচনটি কি হবে? অনিশ্চিত। আমরা উদাহরণস্বরূপ বিষয়টাকে আরো সহজ ভাবে স্পষ্ট ভাবে আমরা আরো বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, উদাহরণ নিলাম, ঠিক আছে? একটি বচন সত্য হলে, তাহলে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। বোঝা গেছে তোমাদের? তাহলে দেখো, একটি বচন সত্য হলে, এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। নিয়মে বলা হয়েছে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে। তাহলে এ বচন সত্য হলে ই বচন কি হবে? মিথ্যা হবে। বেশ, আরো রয়েছে আমরা ই বচন সত্য হলে এ বচন মিথ্যা হবে। তাহলে দেখো আর একটা বচন রয়েছে ই, যেহেতু এর সাথে ই এবং ই এর সাথে এ, এই দুটোর মধ্যে বিপরীত বিরোধিতা হয়, তাহলে একটি ই বচন কি হচ্ছে? ই বচন যদি সত্য হয় তাহলে এ বচন কি হবে? মিথ্যা হবে। কিন্তু এই যে ধরো এখানে একটা শব্দ আমি যোগ করছি, এই যে কিন্তু কথাটা, এই যে কিন্তু, ঠিক আছে? কিন্তু একটি বচন মিথ্যা হলে, কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি কি হবে? অনিশ্চিত। এই ব্যাপারটা একটু তোমরা বোঝার চেষ্টা করো।
বলছে একটি বচন যদি মিথ্যা হয়ে যায়, অর্থাৎ এই দুটোর মধ্যে যদি একটা মিথ্যা হয়ে যায়, যেমন ধরো এ বচন লিখবো এখানে মিথ্যা হলে ই বচন কি হবে বলে দিয়েছে এখানে অনিশ্চিত হবে, তাহলে লিখে দেবো আমরা একটি বচন এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে অনিশ্চিত, অনি অনিশ্চিত হবে, বুঝতে পারছো তোমরা? তারপর দেখো ই বচন মিথ্যা হলে এ বচন কি হবে অনিশ্চিত, অনিশ্চিত হবে। তাহলে দেখো আমরা বিপরীত বিরোধিতার ক্ষেত্রে আমরা কি পেলাম, না বিপরীত বিরোধিতার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে, এটা স্পষ্ট ভাবে বলতে চাইছে যে দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এখানে নিয়মে বলছে যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, কিন্তু একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অন্য বচনটি অনিশ্চিত হবে, অর্থাৎ আমরা একটা সিদ্ধান্তে যদি পৌঁছই বিপরীত বিরোধিতার নিয়মের ক্ষেত্রে, তাহলে এটাই আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না, তাহলে এটা গেল আমাদের বিপরীত বিরোধিতার নিয়ম বা সূত্র। এরপর আমরা কি করব, এবার আমরা অধীন বিপরীত বিরোধিতা আছে, বিপরীত বিরোধিতা তারপর আছে অধীন বিপরীত বিরোধিতা, তাই লিখবো অধীন বিপরীত বিরোধিতার সূত্রটা কি, অন্যরকম বলা হচ্ছে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে কিন্তু একটি বচন সত্য হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। তাহলে উদাহরণস্বরূপ আমরা বলে দিচ্ছি, যেহেতু এই দুটি বচন হয় কার কার মধ্যে বলো, এই দুটি বচন হয় আই বচন এবং ও বচনের মধ্যে, দেখো আই বচন মিথ্যা হলে আই বচন মিথ্যা হলে ও বচন কি হবে, তাহলে একটি বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে, তাহলে লিখবো সত্য হবে। বেশ, আবার আমরা যদি বলি ও বচন মিথ্যা হলে আই বচন সত্য হবে, ঠিক? আবার দেখো আই বচন যদি আমরা আমরা যদি এইভাবে করি যে আই বচন যদি সত্য হয়, সত্য হলে ও বচন অনিশ্চিত হবে, আবার ও বচন সত্য হলে আই বচন অনিশ্চিত হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি নিয়মটা ঠিক একেবারে বিপরীত বিরোধিতা ঠিক উল্টোটা, অর্থাৎ অধীন বিপরীত বিরোধিতা কি আই এবং ও বচনের মধ্যে হয়, এই বিরোধিতার সূত্রটা হচ্ছে একটি বচন যদি মিথ্যা হয় বা মিথ্যা হলে অন্য বচনটি কি হবে সত্য হবে, কিন্তু একটি বচন সত্য হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। এখানে আমরা উদাহরণস্বরূপে দেখতে পাচ্ছি যে যদি আই বচন যদি মিথ্যা হয় বা মিথ্যা হলে ও বচন কি হয়ে যাচ্ছে সত্য হচ্ছে, বা ও বচন মিথ্যা হলে আই বচন সত্য হয়ে যাচ্ছে, কিন্তু এই যে কিন্তু কথাটা আমরা যে বলছি এটা কিন্তু বিপরীত কথাটা আমরা সত্য নয়, অর্থাৎ আই বচন যদি সত্য হয় তাহলে ও বচন অনিশ্চিত হবে, আর আই ও বচন ও বচন যদি সত্য হয় তাহলে আই বচনটা অনিশ্চিত হবে। অর্থাৎ এই এই সূত্র থেকে আমরা একটা বিষয় বুঝতে পাচ্ছি বা সিদ্ধান্ত করতে পাচ্ছি যে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে। দেখো দুটো বচন একসঙ্গে সত্য হচ্ছে, দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে, ঠিক আছে, দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না, তাহলে এটা গেল আমাদের অধীন বিপরীত বিরোধিতার নিয়ম, ঠিক? দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না, এটা গেল আমাদের অধীন বিপরীত বিরোধিতার সূত্র। এরপর আমরা আসছি অসম বিরোধিতা, ঠিক আছে,
দেখো অসম বিরোধের ক্ষেত্রে একটু বলে দিই তোমাকে, অসম বিরোধের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আমাদের কাছে দুটো নিয়ম আছে, অর্থাৎ অসম বিরোধের দুটি পার্টে নিয়মটাকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা দুটি পার্টে নিয়মই আমরা আলোচনা করব এখানে। তো প্রথমেই বলি তোমাদেরকে, যে কোনো বিরোধিতা যখনই আমরা তার সত্য মূল্য নির্ণয় করতে দেবে, প্রথমে আমরা সেই বিরোধিতার কোন বচনের মধ্যে তার সম্পর্কটা রয়েছে সেই বিষয়টা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। না হলে কিন্তু আমরা কিন্তু সেই বিরোধিতাকে চিনতে পারবো না যে এই দুটি বচন কোন বিরোধিতার মধ্যে হয়। ঠিক, এবার দেখো আমরা লিখবো অসম, অসম বিরোধিতা, অসম বিরোধিতা। ঠিক আছে, দেখো অসমিতা কোন কোন বচনের মধ্যে হয়, এ বচনের সাথে আই বচন, আর বলো আর ই বচনের সাথে ও বচন, তাহলে ই বচনের সাথে ও বচন, এই দুটি বচনের ফ্যাক্টর হয়। এরপরে দেখো অসমিতার সূত্রটা কি লিখবো আমরা, সূত্র এক, অর্থাৎ এক নম্বর সূত্র কি, না এক নম্বর সূত্র হচ্ছে সামান্য বচন, সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে। দেখো সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু এই যে কিন্তু আবার, কিন্তু বিশেষ বচন সত্য হলে, বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হবে। নিয়মটা কিন্তু তোমরা একটু ভালো করে ফলো করো। আমি বলতে চেয়েছি যে অসম বিরোধের ক্ষেত্রে দুটো নিয়ম রয়েছে। এক নাম্বার নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে সামান্য বচন যদি সত্য হয় বা সত্য হলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু বিশেষ বচন যদি সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হবে। তাহলে এই নিয়মটা কি বলছে, সামান্য বচন সত্য হলে, উদাহরণস্বরূপ দিচ্ছি আমরা, উদাহরণস্বরূপে ব্যাপারটা দেখানো যাক। দেখো সামান্য বচন সত্য হলে, সামান্য বচন মানে এ, তাহলে এ বচন সত্য হলে আই বচন কি হবে, সত্য। এই সামান্য বচন, সামান্য বচন সত্য, সামান্য বচন সত্য হলে বিশেষ বচন কি হবে, সত্য। লিখে দিই, তাহলে এ বচন সত্য হলে আই বচন সত্য হবে। ঠিক, আবার দেখো ই বচন, ই বচন সত্য হলে ও বচন সত্য হবে। কিন্তু এই যে কিন্তু কথাটা বলেছে যে বিশেষ বচন যদি সত্য হয় হলে, তাহলে লিখবো বিশেষ বচন কি আয়, আয় বচন সত্য হলে এ বচন অনিশ্চিত হবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে গেল কিন্তু আয় বচন সত্য হলো, অর্থাৎ আয় বচন মানে বিশেষ বচন, তাহলে বিশেষ বচনে দেখতে পাচ্ছি আমরা আয় সাথে এ, এ সাথে আয়, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে আয় বচন সত্য হলে এ বচন কি হবে, অনিশ্চিত। তেমনি ও বচন, বলো ও বচন সত্য হলে ই বচন কি হবে, হ্যাঁ হ্যাঁ অনিশ্চিত হবে। ঠিক, অনিশ্চিত, অনিশ্চিত হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের প্রথম নিয়ম। অর্থাৎ এই নিয়মটাতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সামান্য বচন, সামান্য বচন মানে আমরা জানি এ এবং ই, আর বিশেষ বচন মানে আই এবং ও। তাহলে সামান্য বচন যদি এ বচন সত্য হয়, তাহলে এ বচনের সঙ্গে আই বচন, আই বচনের বিরোধিতা হয়, তাহলে আই বচন অবশ্যই কি হবে, সত্য হবে। আবার ই বচন যদি সত্য হয়, তাহলে অবশ্যই ও বচন সত্য হবে। কিন্তু বিশেষ বচন যদি সত্য হয়, তাহলে সামান্য বচনটা কি হবে, অনিশ্চিত। অর্থাৎ যদি আই বচন যদি সত্য হয়, তাহলে এই বচনটা অনিশ্চিত হবে, বা ও বচন যদি সত্য হয়, তাহলে ই বচনটাও অনিশ্চিত হবে। তাহলে এটা গেল আমাদের অসম বিরোধিতার প্রথম সূত্র। এরপরে আমরা অসম বিরোধিতার দ্বিতীয় সূত্রটা আমরা নিয়ে আলোচনা করব।
দেখো দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা একটু অন্যরকম। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা হচ্ছে বেশ, দেখো দ্বিতীয় সূত্রটা কি না, বিশেষ বচন, বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে, সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত হবে। তোমরা কিন্তু সূত্রগুলো কিন্তু প্রত্যেকে খাতায় কিন্তু নোট করবে, ঠিক আছে? এই সূত্রগুলো নোট না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে কি বললাম, বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত হবে। দেখো উদাহরণস্বরূপ দিলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা বিশেষ বচন মানে জানি আই এবং ও, তাহলে আই বচন লিখছি আমরা, আই বচন যদি, আই বচন যদি মিথ্যা হয় বা মিথ্যা হলে, আই বচন মিথ্যা হলে কি হবে, আই বচনের সঙ্গে আমরা কি জানি এ বচন, আই বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে, তাহলে এ বচন মিথ্যা হবে, মিথ্যা হবে, ঠিক? তাহলে আই বচন মিথ্যা হলে এ বচন কি হবে, মিথ্যা হবে। হ্যাঁ, আবার দেখো আমরা দেখতে পাচ্ছি ও বচন মিথ্যা হলে ই বচন মিথ্যা হবে, ঠিক? এবার দেখো কি বলছে, তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি নিয়মের যেটা বলা আছে সেটাই কিন্তু আমরা এখানে উদাহরণস্বরূপে বুঝতে পারলাম, যে বিশেষ বচন যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচন কি হবে, মিথ্যা হবে। দেখো বিশেষ বচন আই, আই বচন মিথ্যা হয়েছে, এই আই বচন মিথ্যা হয়েছে, সেই জন্য এই বচন সামান্য বচন অবশ্যই মিথ্যা হবে। সেম ও বচন মিথ্যা হলে ই বচন মিথ্যা হবে, হয়েছে? বেশ, এবারে কি বলছে, কিন্তু, এই যে কিন্তু কথাটা বারবার বারবার হাইলাইট করছি আমি, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে, যে সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচন কি হবে, অনিশ্চিত হবে। সামান্য বচন মানে এ ই, তাহলে সামান্য বচন বলতে আমরা এখানে কি বুঝবো না, উল্টোটা, তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে কি হবে, আই বচন কি হবে, তাহলে সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত, এ বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচন অনিশ্চিত হবে, অনিশ্চিত, ঠিক, অনিশ্চিত। তেমনি আমরা দেখতে পাচ্ছি ই বচন, এখানে ই বচন আরেকটা বচন রয়েছে ই, তাহলে ই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে, অনিশ্চিত হবে, ঠিক আছে, ও বচন অনিশ্চিত হবে। তাহলে দেখো আমরা অসমতার নিয়মের ক্ষেত্রে তার যে দ্বিতীয় নিয়মটা রয়েছে অর্থাৎ এই টু সূত্র টু, অর্থাৎ বিশেষ বচন মিথ্যা হলে অবশ্যই সামান্য বচন মিথ্যা হবে, আবার সামান্য বচন যদি আমাদের মিথ্যা হয় বা মিথ্যা হলে অবশ্যই বিশেষ বচন কি হবে, অনিশ্চিত হবে। আমরা বলে দেখতেই পাচ্ছি যে বিশেষ বচন আই বচন যদি মিথ্যা হয় তাহলে তার অনুরূপ এ বচন অবশ্যই মিথ্যা হবে, বা ও বচন যদি মিথ্যা হয় তার অনুরূপ আমরা দেখতে পাচ্ছি ই বচন মিথ্যা হয়েছে। কিন্তু এই যে কিন্তু, এই কিন্তু কথাটা আমরা বারবার বলছি, কিন্তু সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচন কি হবে, অনিশ্চিত। যেমন এ বচন যদি মিথ্যা হয় তাহলে অনুরূপ আই বচন কি হবে, অনিশ্চিত হবে, আবার যদি ই বচন মিথ্যা হয় তাহলে ও বচন অনিশ্চিত হবে। তাহলে এটা গেল আমাদের অসমবিরোধিতার প্রথম এবং দ্বিতীয় নিয়ম। এরপর আমরা শেষ যে বিরোধিতা রয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতাটা কি না, বিরুদ্ধ বিরোধিতার রুলসটা কিন্তু খুব সহজ, এই এই রুলসটা কিন্তু মানে অন্যান্য বিরোধিতার থেকেও কিন্তু সহজ। দেখো বিরুদ্ধ বিরোধিতা, বেশ, বিরুদ্ধ বিরোধিতা
এই বিরোধিতাটা এই এই বিরোধিতাটা কিন্তু খুবই সহজ। বিরুদ্ধবিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়? দেখো বিরুদ্ধবিরোধিতা হচ্ছে এ বচনের সাথে ও বচন এবং আমরা জানি ই বচনের সাথে আই বচন, তাহলে এই দুই বচনের মধ্যে হয়। এর এর সূত্রটা কি বা এর আমরা নিয়মটা কি, বিরুদ্ধবিরোধিতার নিয়মটা কি? দেখো নিয়মটা হচ্ছে যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে এবং অন্য বচনটি মিথ্যা হলে আরেক বচন সত্য। অর্থাৎ একটি বচন লিখব, একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, এবং এই যে এবং বলছে এখানে কিন্তু নয়, এবং একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে। তাহলে দেখো সূত্রটা কি, বিরুদ্ধ বিরোধিতার সূত্রটা হচ্ছে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, এবং 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 একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি কি হবে, সত্য হবে। উদাহরণস্বরূপ দিয়ে তোমরা বুঝতে পারবে, দেখো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। একটি বচন অর্থাৎ এ বচনের সাথে ও বচন হয়, ই বচনের সাথে আই বচন হয়। তাহলে দেখো এ বচন সত্য হলে ও বচন অবশ্যই মিথ্যা হবে, মিথ্যা হবে। আবার ই বচন সত্য হলে আই বচন মিথ্যা হবে, ঠিক। আবার ও বচন সত্য হলে এ বচন মিথ্যা হবে, আবার আই বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে, ঠিক। আবার দেখো এরপর দেখো ভালো করে, যে যদি আমরা এবং একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে, তেমনি আমরা ঘুরিয়ে আবার বলবো যে যদি ও বচন এ বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে, ঠিক উল্টোটা বলছি। এবার দেখো ই বচন মিথ্যা হলে ও বচন না ই বচন মিথ্যা হলে আই বচন, ই বচন মিথ্যা হলে আই বচন সত্য হবে। আবার দেখো ও বচন মিথ্যা হলে ই বচন সত্য হবে, আর শেষে আসি আয়, আয় বচন মিথ্যা হলে কি আছে, আয় বচন মিথ্যা হলে আয় বচন মিথ্যা হলে ই বচন সত্য হবে, ঠিক আছে। আমি ব্যাপারটা আরো বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের লাস্ট অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতার যে বচন কার কার বচন কোন কোন বচনের মধ্যে হয়, এ বচনের সাথে ও এবং ই বচনের সাথে আই, এর সূত্রটা হচ্ছে যে দুটি বচন অর্থাৎ আমরা জানি যে একটি বচন এটা আর আরেকটি বচন এটি, তাহলে দুটি বচন অর্থাৎ একটা বিরোধিতা দুটি বচনের মধ্যেই হয়। তাহলে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে। তাহলে দেখো একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, তাহলে দেখো এ বচন সত্য হলে অন্য বচনটা মিথ্যা হয়েছে। এইভাবে যতগুলো সম্পর্ক রয়েছে এইভাবে মিথ্যা হবে। এই বচন সত্য হলে আয় বচন অবশ্যই সত্য হবে, আবার দেখো ও বচন সত্য হলে এ বচন ও বচন সত্য হলে এ বচন সত্য হয়েছে, আবার দেখো আয় বচন সত্য হলে ই বচন সত্য হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা বিরোধিতার যে তাদের যে সম্পর্কগুলো রয়েছে এইভাবে সত্য মিথ্যা নির্ণয় করতে আমরা পারবো। আবার দেখো আমরা দেখতে পাচ্ছি এ বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে,
আবার ই বচন মিথ্যা হলে আয় বচন সত্য হবে, কারণ ই বচনের সাথে আয় বচনে মিলিত হয় আর এ বচনের সাথে ও বচনে মিলিত হয়। এইভাবে ও বচন যদি সত্য, ও বচন যদি মিথ্যা হয় তাহলে এই বচন অবশ্যই সত্য হবে, আর ও আয় বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন অবশ্যই সত্য হবে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিরুদ্ধ বিরুদ্ধ বিরোধিতার যে মানে সূত্রের যে একটা যদি আমরা সিদ্ধান্তে পৌঁছে দিই, কি বলতে চাইছেন না, দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না, আবার দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না। অর্থাৎ একটি বচন সত্য হলে অন্য বচনটি তার অনুরূপ বচনটি মিথ্যা হবে, এবং একটি বচন মিথ্যা হলে তার অনুরূপ বচনটি অবশ্যই সত্য হবে। তাহলে দেখো বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো আমাদের বিরোধিতার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু আমি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিলাম, এবং এই এই সূত্রের দ্বারাই কিন্তু আমরা বিরোধিতার যে সত্য মূল্য অর্থাৎ একটি বচনের সত্য মূল্য আমরা নির্ণয় করতে পারবো। আর আর আমি কালকে অর্থাৎ এর পরের দিন যে ক্লাসটা নেবো সেখানে আমি ছকের সাহায্যে আমি আরো সহজ ভাবে একটা বিরোধিতার যে সত্য মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই অবধি, ঠিক আছে।